21 আগস্ট 2004 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ। কয়েকদিন আগেই সিলেটে আওয়ামী লীগ অফিসে গ্রেনেড হামলা হয়েছে। হামলা হয়েছে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর ওপর। এসব গ্রেনেড হামলার বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জননেত্রী শেখ হাসিনা। অবিলম্বে বোমা হামলা বন্ধ করতে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। বিকেল 5:22 বক্তৃতা শেষে শেখ হাসিনা যখন বললেন জয় বাংলা, ঠিক তখনই শেখ হাসিনাকে লক্ষ্য করে মুহুর্মুহু একের পর এক গ্রেনেড ছোড়া হয়। পরপর 13টি গ্রেনেড বিস্ফোরণে হাজার হাজার নেতাকর্মী ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যান। 1981 সালে দেশে ফেরার পরমুহূর্ত থেকেই শেখ হাসিনার উপর হামলা চলছে। নেতাকর্মীরাও সদা প্রস্তুত, মুহূর্তেই শেখ হাসিনাকে ঘিরে মানব ঢাল তৈরি করে ফেলেন তারা। গ্রেনেড, বোমা ও গুলির মধ্যে তাকে বুলেট প্রুফ গাড়িতে তুলে দেন তারা। গাড়িতেও একের পর এক বোমা ও গুলি চলতে থাকে। কোনো মতে মৃত্যু উপত্যকা পেরিয়ে শেখ হাসিনা ফেরেন নিজের বাড়িতে। এদিকে তখনও জ্বলছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। ঘটনাস্থল থেকে 16 জনের এবং হাসপাতালে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। বেশিরভাগ হাসপাতালে আহতদের ভর্তি নেয়নি। 2 দিনের হরতাল ডাকে আওয়ামী লীগ। আন্তর্জাতিক তদন্ত দাবি করে শেখ হাসিনা গণমাধ্যমে বলেন, বিএনপি জামায়াত সরকারের প্রত্যক্ষ মদত ছাড়া এমন হামলা অসম্ভব।